নমস্কার বন্ধুরা সাঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই তো আজকে আমরা আইসিটি কর্মী এবং অ্যালফার পোস্টের জন্য ইংলিশের ক্লাস নাম্বার ফোর নিয়ে আলোচনা করব যেখানে আমরা কতগুলি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আলোচনা করব যেগুলো আপকামিং যে আইসিডিএস কর্মী এবং অ্যালফার পোস্টের জন্য যে এক্সামিনেশন তার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ফার্স্ট আমরা যে কোশ্চেন নিয়ে আলোচনা করব যেটা উপরে লেখায় রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তো প্রথমে শূন্যস্থান নিয়ে আলোচনা করব যেখানে দেওয়া রয়েছে দ্য দ্য ফাদার ওয়াজ এনেক্সিয়াস তারপর ডেস রয়েছে দ্য সেফটি অফ হিজ ডটার যেখানে অপশান এতে রয়েছে ফর বিতে রয়েছে অ্যাড সিতে রয়েছে অ্যাবাউট এবং ডিতে রয়েছে উইথ অর্থাৎ নিচের যে চারটা অপশান দেওয়া রয়েছে এই চারটা অপশানের মধ্যে কোনটা এই যে শূন্যস্থান বা ডেস রয়েছে সেখানে হবে সেটা আপনাদের বলতে হবে তো এটার সঠিক অ্যান্সার হবে দ্য ফাদার ওয়াজ এনেক্সিয়াস ডেস দ্য সেফটি অফ হিজ ডটার তো এটার সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি দ্য ফাদার ওয়াজ এনেক্সিয়াস অ্যাবাউট দ্য সেফটি অফ হিজ ডটার চলে আসবো পরবর্তী কোশ্চেন দু নম্বর কোশ্চেন যেখানে বলা হচ্ছে যে চুজ ফ্রম দ্য ফ্লোয়িং অল্টারনেটিভস দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট ইন মিনিং টু দ্য ওয়ার্ড অ্যাম্পেল তো অপোজিট মিনিং অ্যাম্পেলের আপনাদের বলতে হবে তার পূর্বে আপনাদের জানতে হবে যে অ্যাম্পেলের যে মিনিংটা আসলে কী তো অ্যাম্পেলের মিনিংটা হচ্ছে পর্যাপ্ত তো এখানে অপশানে বলা হয়েছে ফার্স্ট যে অ্যাম্পেলের অপোজিট মিনিং বলেছে বিপরীত শব্দ তো এতে রয়েছে সাফিসিয়েন্ট বিতে রয়েছে ইনসাফিসিয়েন্ট সিতে রয়েছে রেয়ার এবং ডিতে রয়েছে এন আপ তো অ্যাম্পেলের যে অপোজিট মিনিংটা সেটা হবে অপোজিট মিনিংটা হবে ইনসাফিসিয়েন্ট যে চুজ ফ্রম দ্য ফ্লোয়িং এন্টারনেপস দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট মিনিং অফ দ্য অ্যাম্পেল ওয়ার্ড তো এটা সঠিক অ্যান্সার হবে অপোজিট মিনিং ইনসাফিসিয়েন্ট চলে আসবো পরবর্তী কোশ্চেন তিন নম্বর কোশ্চেন যেখানে বলা হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস অব দ্য ফ্লোয়িং সেন্টেন্স অর্থাৎ নিচে একটা সেন্টেন্স দেওয়া রয়েছে তার ভয়েস চেঞ্জ করতে হবে তো সেন্টেন্সটা কি দেওয়া রয়েছে না সেন্টেন্সটা দেওয়া রয়েছে হু ইজ ক্রিয়েটিং দিস মেস যেখানে অপশান এতে দেওয়া রয়েছে হুয়ের জন্য বাই হুম বাই হুম হ্যাজ দিস মেস হ্যাজ বিন ক্রিয়েটেড বিতে রয়েছে বাই হুম দিস মেস ইজ বিং ক্রিয়েটেড সিতে রয়েছে হু হ্যাজ ক্রিয়েটেড দিস মেস এবং ডিতে রয়েছে বাই হুম ইজ দিস মেস বিং ক্রিয়েটেড তো যে তিন নম্বর কোশ্চেন রয়েছে সেটার সঠিক অ্যান্সারটা হবে যে ভয়েস চেঞ্জ বাই হুম ইজ দিস মেস বিং ক্রিয়েটেড চলে আসবো পরবর্তী কোশ্চেন চার নম্বর কোশ্চেন যেখানে বলা হচ্ছে যে চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড তো যেখানে নিচে একটা সেন্টেন্স দেওয়া রয়েছে তার মধ্যে একটা শব্দের নিচে আন্ডারলাইন করা রয়েছে সেই আন্ডারলাইন শব্দের বিপরীত শব্দটি আপনাদের বলতে হবে তো নিচে সেন্টেন্সটা রয়েছে অ্যাঞ্জেলস ডিসেন্ট ফ্রম হ্যাভেন তো এখানে ডিসেন্টের যে মিনিংটা হচ্ছে সেটা হচ্ছে অবতরণ তো এখানে যে ডিসেন্টের অপোজিট মিনিংটা আপনাদের বলতে হবে তার জন্য অ্যান্সার দেওয়া রয়েছে অপশান এতে রয়েছে ফ্লট বিতে রয়েছে ব্লেস ফর্থ সিতে রয়েছে গ্যালফ এবং ডিতে রয়েছে কামডাউন তো যেটা ডিসেন্ট রয়েছে তার যে অপোজিট মিনিং বা অ্যান্টোনিম যেটা হবে সেটা হচ্ছে অপশান নাম্বার ডি কামডাউন অপশান নাম্বার ডি হবে চার নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার পাঁচ নম্বর কোশ্চানে বলছে যে চেঞ্জ দ্য ফ্লোইং ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টু ইনডাইরেক্ট স্পিচ যেখানে নিচে দেওয়া রয়েছে সেন্টেন্সটা যে হি আক্স মি ডু ইউ লাইক মিউজিক যেখানে অপশান এতে দেওয়া রয়েছে হি সেট দ্যাট ওয়েদার আই লাইক মিউজিক বিতে রয়েছে হি টোল্ড দ্যাট ওয়েদার ইউ লাইক মিউজিক এবং সিতে রয়েছে হি আক্স মি ডিড ইউ লাইক মিউজিক এবং ডিতে রয়েছে হি আক্স মি ওয়েদার আই লাইক মিউজিক তো যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টু ইনডাইরেক্ট স্পিচ যে চেঞ্জ করতে বলা হয়েছে তো তার জন্য এই যে পাঁচ নম্বর কোশ্চেন তার সঠিক অ্যান্সারটি হবে অপশান নাম্বার ডি হি আক্স মি ওয়েদার আই লাইক লাইক মিউজিক চলে আসবো পরবর্তী কোশ্চেন ছ নম্বর যেখানে বলা হচ্ছে চুজ দ্য বেস্ট প্রিফিক্স হুইচ ম্যাচ উইথ দ্য ওয়ার্ড স্পোকেন তো প্রিফিক্স যেহেতু বলা হয়েছে মানে যে ওয়ার্ডটা দেওয়া রয়েছে তার পূর্বে এটা বসাতে হবে এবং যদি সাফিক্স থাকতো তাহলে পরে বসতো তো যেহেতু প্রিফিক্স রয়েছে তাই স্পোকেনের আগে কি বসবে নিচের যে চারটা ওয়ার্ড দেওয়া রয়েছে তার মধ্যে যেখান যেমন অপশান এতে রয়েছে এন বিতে রয়েছে ডি ই সিতে রয়েছে আউট এবং ডিতে রয়েছে ডিস তো সিক্স ছ নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে যে স্পোকানের সঙ্গে আউট যেটা আউট স্পোকেন রয়েছে সেটা হবে অপশান নাম্বার সি হবে সঠিক অ্যান্সার চলে আসবো পরবর্তী কোশ্চেন সাত নাম্বার যেখানে বলা হচ্ছে এ পার্সন হু হেল্পস অ্যানাদার টু কমিট এ ক্রাইম ইজ কল্ড যেখানে অপশান এতে রয়েছে গ্যাংস্টার বিতে রয়েছে কলেজ কলিগ এবং সিতে রয়েছে অ্যাকমপ্লাইজ এবং ডিতে রয়েছে অ্যাসিস্ট্যান্ট তো এটা সঠিক অ্যান্সার হবে এ পারসন হু হেল্পস অ্যানাদার টু কমিট এ ক্রাইম কল তো অ্যাকমপ্লাইসের যে মানে মানে বা তার যে সেটা হচ্ছে সহযোগী তো এই এই জন্য সাত নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি অ্যাকমপ্লাইস চলে আসবো পরবর্তী কোশ্চেন আট নম্বর কোশ্চেন যেখানে বলা হচ্ছে যে চুজ দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সাবস্টিটিউশন অফ দ্য ফ্লোয়িং সেন্টেন্স যেখানে নিচে সেন্টেন্সটা দেওয়া রয়েছে ডিসিশন অন হুইচ ওয়ান ক্যান নট গো ব্যাক যেখানে অপশান এতে রয়েছে ই ইরেফ্লেসেবল বিতে রয়েছে ইনকারেজিবেল সিতে রয়েছে হোকেবেল এবং ডিতে রয়েছে ইনফেলিয়েবেল তো এটার যে যে ওয়ার্ডটা বা সেন্টেন্সটা রয়েছে এ ডিসিশন অন হুইচ ওয়ান ক্যান নট গো ব্যাক তো এটা সঠিক অ্যান্সার যেটা হবে অপশান নাম্বার সি কারণ অপশান নাম্বার সি যেটা রয়েছে ইরেভোকেবেল এটার মানেটা হচ্ছে অপরিবর্ত অপরিবর্তনীয় তাই উপরে যেটা সেন্টেন্স রয়েছে সেটাতেও বলছে এ ডিসিশন একটা যেটা ডিসিশন বা যেটা অন হুইচ ওয়ান ক্যান নট গো ব্যাক যে ডিসিশনটা রয়েছে সেটা পরিবর্তন হতে পারে না তাই এটার সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি এই রেভকেবাল তো নম্বর কোশ্চেন চলে আসবো যেখানে বলা হচ্ছে অপোজিট অফ সিনথেটিক সিনথেটিক যেটা রয়েছে তার অপোজিট কী হবে যেখানে অপশান এতে রয়েছে আর্টিফিশিয়াল বিতে রয়েছে কসমেটিক সিতে রয়েছে প্লাস্টিক এবং ডিতে রয়েছে ন্যাচারাল তো সিনথেটিকের যে মিনিং বা তার যে মানে সেটা হচ্ছে সিনথেটিকের মানেটা হচ্ছে সমন্বয়ী যেখানে অপশান এতে দেওয়া রয়েছে যে আর্টিফিশিয়াল বিতে রয়েছে কসমেটিক সিতে রয়েছে প্লাস্টিক এবং ডিতে রয়েছে ন্যাচারাল তো যেহেতু সমন্বয় ইয়া সিনথেটিকের যে মিনিং সেটা সমন্বয় হচ্ছে তাই এটার অপোজিট হবে ন্যাচারাল অপশান নাম্বার ডি হবে ন নম্বর কোশ্চানের সঠিক অ্যান্সার চলে আসবো পরবর্তী কোশ্চান যে পরবর্তী কোশ্চান দশ নম্বর যেটাতে বলা হচ্ছে সিনোনিম অফ দ্য ইনসার্জেন্সি ইনসারসেন্সি ইনসার্জেন্সি যে সিনোনিম সেটা লিখতে হবে তো তার পূর্বে জানতে হবে যে ইনসার ইনসার্জেন্সি যেটা রয়েছে তার সিনোনিম কি রয়েছে তা তার যে মিনিংটা হচ্ছে সেটা হচ্ছে বিদ্রোহ তো এখানে জানতে হবে যে তার যে দশ নম্বর কোয়েশ্চনের যে সিনোনিম কি হবে তো ফার্স্ট রয়েছে রিভেলিয়ান বিতে রয়েছে হস্টেলিটি সিতে রয়েছে এনমিটি এবং ডিতে রয়েছে অ্যাটাক তো দশ নম্বর কোয়েশ্চনের সঠিক অ্যান্সার হবে যে সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইনসার্জেন্সি নাম্বার এ হবে সঠিক অ্যান্সার চলে আসবো পরবর্তী কোশ্চেন এ এগারো নম্বর যেখানে বলা হচ্ছে সিনোনিম সিনোনিম লিখতে হবে কার না অ্যালার্ট অ্যালার্ট অ্যালার্টের বাংলা মানে বা হচ্ছে সতর্ক যেখানে অপশান এতে রয়েছে কেয়ারফুল যত্নবান বিতে রয়েছে ক্লেভার বা চালাক টটফুল তারপর ডিতে রয়েছে ওয়াচফুল তো ওয়াচফুল বলতে সতর্ক বোঝায় তো এটা যে সঠিক সিনোনিম যেটা হবে অ্যালার্টের সেটা হবে ওয়াচফুল অপশান নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার চলে আসবো পরবর্তী কোশ্চেন বারো নম্বর যেখানে বলা হচ্ছে যে সিনোনিম ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্টের সিনোনিম আপনাদের বলতে হবে অপশান এতে রয়েছে স্প্ল্যান্ডিড বিতে রয়েছে ব্রেভ তো সিতে রয়েছে ডাল এবং ডিতে রয়েছে ডিভাইন তো ব্রিলিয়েন্টের যে সিনোনিম বা বাংলা মানে হচ্ছে চমৎকার বা উজ্জ্বল চকচকে তো এটা সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হবে অপশান নাম্বার এ বারো নম্বর কোয়েশ্চানের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ স্প্লেন্ডিড চলে আসবো পরবর্তী কোয়েশ্চান তেরো নম্বর যেখানে রয়েছে ফেল ইন দ্য ব্ল্যাঙ্কস যেখানে বলা হচ্ছে যে ডেশ হর্স ইজ ডেশ অ্যানিম্যাল তো এটার যে অপশানে দেওয়া রয়েছে ফার্স্ট এ তারপর দা বি নম্বর রয়েছে দা এবং এ সি নম্বর রয়েছে এন এন এবং ডি নাম্বার রয়েছে দ্য এন এন তো এটার যে সঠিক অ্যান্সারটা হবে তেরো নম্বর কোয়েশ্চেনের সেটা হবে অপশান নাম্বার ডি যেখানে ফার্স্ট হবে দ্য হর্স তারপর হবে দ্য হর্স ইজ অ্যান অ্যানিম্যাল অপশান নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার চলে আসবো পরবর্তী কোশ্চেন চোদ্দো নাম্বার যেখানে বলা হচ্ছে হি ইজ ডেস এম এ ইন ইংলিশ এখানে অপশান এতে রয়েছে এন বিতে রয়েছে দা এবং সিতে রয়েছে এ সঠিক অ্যান্সার হবে চোদ্দো নম্বর কোশ্চেনের যে হি ইজ এন ইংলিশ হি ইজ এন এম এ ইন ইংলিশ অপশান নাম্বার এ হবে সঠিক অ্যান্সার চলে আসবো পরবর্তী কোশ্চেন পনেরো নম্বর যেখানে বলা হচ্ছে দ্য টিচার ডেস কমপ্লিটেড দিস চ্যাপ্টার অপশান এতে রয়েছে হ্যাভ বিতে রয়েছে হেস সিতে রয়েছে ইজ এবং ডিতে রয়েছে আর তো পনেরো নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে দ্য টিচার হ্যাজ কমপ্লিটেড দিস চ্যাপ্টার অপশান নাম্বার বি হবে সঠিক অ্যান্সার চলে আসবো পরবর্তী কোশ্চেন ষোলো নম্বর কোশ্চেন যেখানে বলা হচ্ছে সি ডেস আর অফিস বাই নাইন এম ডেলি অপশান এতে রয়েছে রিস বিতে রয়েছে রিচেস সিতে রয়েছে রিস্ট এবং ডিতে রয়েছে রিচিং তো এটা সঠিক অ্যান্সার হবে ষোলো নম্বর কোশ্চেনের যে সিরিজ সিরিজেস হার অফিস বাই নাইন এম ডেলি অপশান নাম্বার বি হবে সঠিক অ্যান্সার রিসেস হার অফিস বাই নাইন এম এম ডেলি চলে আসবো পরবর্তী কোশ্চেন আর কোশ্চেন নেই পরবর্তী যে অ্যান্সার কীগুলো রয়েছে সেগুলো দেওয়া রয়েছে এবং নিচে একটা আমাদের গল্প রয়েছে যেটা ইংলিশ টু বেঙ্গলি অনুবাদ আমরা দেখে নেব কীরকমভাবে সেটা করতে হয় প্রতিদিন আমরা এরকম একটা যে ইংলিশ টু বেঙ্গলি যে গল্প সেটা দেখবো যে কি কীরকমভাবে সেটা অনুবাদ করতে হয় তো ফার্স্ট উপরে রয়েছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি তো এটার মিনিংটা হচ্ছে সততায় সর্বোৎকৃষ্ট নীতি অনেস্টি ইজ দ্য বেস্ট পেল পলিসি তারপর নিচে চলে আসবো নিচে বলছে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ পুর ফার্মার ইন ভিলেজ এখানে বলছে একদা এক গ্রামে এক দরিদ্র ফার্মার ছিল ফার্মার বলতে কৃষক ছিল হি ওয়াজ কি ছিল দরিদ্র হি 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 ওয়াজ 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 ভেরি অনেক সে দরিদ্র বা গরিব হলো অনেক শখ ছিল ওয়ান ডে হি ওয়াজ গোয়িং টু হিজ ল্যান্ড একদিন সে তার জমিতে বা তার যাচ্ছিল অন হিজ ওয়ে হিজ ওয়ে সে রাস্তাতে টু দ্য ল্যান্ড জমিতে যাওয়ার রাস্তাতে হি ফাউন্ড এ পার্স সে কি পালো একটা একটা পার্স পেল তারপর রয়েছে হি ওপেন দ্য পার্স অ্যান্ড ফাউন্ড দ্যাট হিট ওয়াজ ফুল অফ গোল্ড সে কী করলো সে পার্সটা খুললো এবং সেখানে কী পেলো দেখলো যে সে পার্সের ভেতরে সোনাতে ভর্তি রয়েছে এরপর বলছে দা ফার্মার রিটার্ন হোম উইথ দা পার্স কি করলো কৃষক পার্স নিয়ে বাড়ি ফিরে অ্যান্ড আক্স হিজ ওয়াইফ এবং তার স্ত্রীকে জিজ্ঞেস করে বলে যে হোয়াট হি শুড ডু সেটা নিয়ে কী করবে হিজ ওয়াইফ সাজেস্ট তার স্ত্রী তাকে সোনা বিক্রি করার পরামর্শ দেয় অর্থাৎ

থেকে চলে যায় এরপর রয়েছে দ্য ফার্মার ডিসাইড টু রিটার্ন দ্য পার্স সেই কৃষক কি ডিসাইড করে সে ডিসাইড করে যে দ্য পার্স ডিসাইড টু রিটার্ন দ্য পার্স সে বলে যে এই যে পার্স সেটা রিটার্ন করে দেবে বা ফিরিয়ে দেবে টু ইটস রিয়েল ওনার যে এটা সঠিক যে মালিক থাকে বাট ই ডিড নট নো দ্য অ্যাড্রেস অফ দ্য ওনার কিন্তু সে জানে না সেই ওনারের বাড়িটা কোথায় ফুল স্টপ রয়েছে তারপর রয়েছে হি ওয়াজ ইন্টালিজেন্ট ইন্টালিজেন্ট সে বুদ্ধিমান ছিল হি এম্পায়টেড দ্য পার্স অ্যান্ড সার্চ ফার সে কী করলো সার্চ ফার অ্যান্ড ওয়াই টু ফাইন্ড আউট দ্য অ্যাড্রেস অফ দ্য ওনার সে কী করলো যে মানি একটা খালি থেকে খালি করে দূর দূরান্তে খোঁজ করলো মালিকের ঠিকানা এরপর ফর্চুনেটলি ভাগ্যক্রমে হি ফাউন্ড দ্য সে কে কি হলো কি পেল না সে হি ফাউন্ড সে খুঁজে পেল সেই ঠিকানা হি হ্যান্ডেড ওভার দ্য পার্টস অফ দ্য ওনার সে কি করলো যে পার্টসটি মালিকের হাতে তুলে দিল দ্য ওনার অফ দ্য পার্টস বিকাম ভেরি হ্যাপি যে মালিক ছিল এই পার্টসটা সে খুব খুশি হল খুশি হলো অ্যান্ড অফার সাম মানি টু দ্য ফার্মার তা সেই কৃষককে কিছু টাকা দিলেন দ্য ফার্মার রিফিউজ টু টেক মানি সেই কৃষক টাকা নিতে অস্বীকৃত অস্বীকৃত অ্যান্ড সেট দ্যাট ইট ওয়াজ হিজ রেসপন্সিবিলিটি টু টু দ্য জব অ্যান্ড রিটার্ন হোম কি বলছে কৃষক টাকা নিতে অস্বীকৃতি জানিয়ে কাজটি করা তার দায়িত্ব বলে বাড়ি ফিরে যান তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আজকে আমরা কিছু ইংলিশের কোশ্চেন নিয়ে আলোচনা করলাম যেগুলো আপকামিং যে আইসিডিএস এক্সাম এবং আইসিডিএস অ্যালফার পোস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ